দুর্গন্ধ হবো। এইখন বিদ্যালয় 1939 চনত স্থাপিত, আজি 85 বছৰ অতিক্ৰম কৰা এখন অতি পুৰণি বিদ্যালয় হাউলি অঞ্চলৰ, বৰপেটা জিলাৰ হাউলি অঞ্চলৰ। আৰু এইখন হ'ল, আপোনালোকে দেখিছেই, হাউলি উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়খনে যথেষ্ট অসুবিধাৰ সন্মুখীন হৈ আছে, বিশেষকৈ পানীৰ, কৃত্ৰিম বানপানীৰ কবলত প্ৰতি বছৰে এই ভুক্তভোগী হৈ আছে। তার ফলত আমার ছাত্র ছাত্রীসকল যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনাদের দেখিছে একাঠু পানির তলত আজি ক্লাসরুম বিলাক পড়ি আছে, ছাত্র ছাত্রী আহিছে কিন্তু ইয়াত ক্লাস করব পৰা নাই, ঘরলে উভতি গৈছে। এই সমস্যাটো আমি প্রতি বছরে ভুগি আহিছো, আর এই সমস্যাটো মোটামুটি এই সিজনটোত থাকেই যায়। বরষুণ দিলে, এজাক ভালকৈ বরষুণ দিলে ভিতরত পানি সোমাই পড়ে, কারণ আমার আন্তঃগাঁথনির অভাব, সুস্থ বা ভাল আন্তঃগাঁথনির অভাব। কারণ 85 বছরীয়া বিল্ডিংরে আজিও এই বিদ্যালয়খন চলি আছে, এইটো বড় দুঃখর কথা। কারণ বিভিন্ন সময়ত আমি শুনা পাওঁ শিক্ষা বিভাগ বা সরকারে বিভিন্ন বিদ্যালয়ের আন্তঃগাঁথনি উন্নয়নের কারণে বিভিন্ন আঁচনি গ্রহণ করেছে, কিন্তু আমি বিভিন্ন আবেদন নিবেদন জানার ফল সত্ত্বেও এই বিদ্যালয়খনত আমার আন্তঃগাঁথনি উন্নয়ন, অর্থাৎ নতুন বিল্ডিংয়ের যেটু প্রয়োজন সেইটো পূরণ নহল, যার বাবে আজি এই ভেটিটো তলত যাওয়ার ফলত এই বিদ্যালয়খনে এজাক বরষুণতে আমার ডুবি যাবলৈ বাধ্য হয়। আর এইটো আমি মোটামুটি প্রত্যক্ষ করে আইছো 4-5 বছর ধরে। সন্মুখত একটা ড্রেন বনাইছে, সেই ড্রেনটি অপরিকল্পিত, আর সেই ড্রেনটি বনোয়ার ফলত আমার এই সমস্যাটো আরও বেশি হয়েছে। পৌরসভায় গুরুত্ব প্রদান করেন, পৌরসভায়ও এই ক্ষেত্রে আমি পৌরসভার পৌরপতি বা পৌরসভার মেম্বার সকলকে আবেদন করেছো বা মাতি আনি দেখাইছো, তেওঁলোকে আহি চাইও যায়, কিন্তু তেওঁলোকে আজিলৈকে ধরক আমার তেনেকুৱা যোগাত্মকভাবে আগবঢ়াটো আমি দেখা নাপালোঁ।